beliau. Agar waktu semakin terbatas. Agar waktu semakin terbatas. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamualaikum warahmatullahi wabarakatuh. Assalamu assalamu alaikum ya kutul amdiya. Assalatu assalamu alaikum ya kutul awliya. Alhamdulillah. Alhamdulillahi rabbil alamin. Khaliqi samawati wal ardi. As-salatu was-salamu ala man kana nabiyyan wa adamu bainal ma'i wat-teen wa sayyidana wa nabiyyana wa habibana wa maulana muhammad sallallahu ta'ala alayhi wa ala alihi wa alihi wa ashabihi wa awliyaihi ila ma yahli sunnati ajma'in. Amar sathe shobai bolen a'udhu billahi minash shaitanir rajim. Allah,
রাসূলে খোদা আছে দীর্ঘ সালাম কায়না আগে মদিনা আছে এক ফুল তো ফিলাইলা সবসে বড়া দুনিয়া মে মোহাম্মদ কা নাম মোহাম্মদ মুস্তফা নে মেরা লাখো সালাম বালা জিন্দগি মুঝকো আজাদে গোর হায় কিস তরে মদিনে মে পুজো বেবাদা প্যারে নবী হাত খালি আর দরবারে লবি গো দূর হায় বালা মানোলা বলেছেন কি কোথায় বলেছেন আমার আল্লাহ শুধু বলে নাই পাগল হইলে করবে নবী পার বলেন আল্লাহ আমার বন্ধু রাসূলুল্লাহ নাম রাখিলেন হাবিবুল্লাহ হায় নামের সামনে নাম মিশাইয়া করিলেন তসালার নামের সামনে নাম মিশাইয়া করিলেন তসালার আল্লাহুম্মা সাল্লি আলা বরাবরে আমার আল্লাহ একটা রাগ দিয়া কইল হইব একদিন আমি খোদার জিকির বন্ধ হইয়া যাইব কিন্তু আপনি কাবলিওয়ালা নবীর দুরুদ বন্ধ হবে না আমার জিকির বন্ধ হয়ে যাবে কিন্তু আপনি নবীর দুরুদ বন্ধ হবে কে বললো কে বললো কি নাম আমি খোদার জানা দরকার নাই আমি খোদার ডিক্লার দিলাম আমার জিকির বন্ধ হয়ে যাবে লেকিন আপনি নবীর দুরুদ বন্ধ হবে আমার আল্লাহ হলো খালেক আল্লাহ কি নবী আমার মাখলুক আল্লাহ হলেন স্রষ্টা আমার নবী হলেন সৃষ্টি সৃষ্টি হিসাবে আমার আকায় মাওলা বেয়েছে
আল্লাহর জিকির বন্ধ হয়ে গেল তো দূর থাকে এটা আবার কেন আমি বলি বাবা আসমান বানাইলো কে আল্লাহ জমিন বানাইলো কে আল্লাহ সবাই তো ভালো কথা বলে আল্লাহ আমার বাবা বানাইলো কে আল্লাহ বাবা বানাইলো কে আল্লাহ মানব বানাইলো কে আল্লাহ মাইক বানাইলো কে আল্লাহ না মানব বানাইলো কে আল্লাহ বাবা বানাইলো কে মন তো অনেক সাথে নাই আজকে কিন্তু বাবার কাছে খিচুড়ি আমি গেলাম তো বাবা খিচুড়ি না দিলে না ওর খিচুড়ি আছে মাশাআল্লাহ কথা তাহলে ইনশাআল্লাহ পরে করছে পুরো আসবে আখেরি বলেন কি আল্লাহ বাবার কাছে কথা কথা কি ঠিক তাহলে কথা কথা বুঝে বুঝে শুনে আমরা তো বলি আল্লাহ বানাইছে এটা খুশি কোশেন না খুশি কোশেন না খুশি না না খুশি আল্লাহ কথা বলতাম না খুশি না আমার গলায় ভাসি আমার দোষে আমি দোষী তাই তো আমার গলায় ভাসি বিচার হবে করম অনুসারে মনাবার নির্দোষী মন ফরওয়ার দিগার কথা কর্মে এবারে আল্লাহ আরে মুস্তাকাই হরি বলি কথা কম ঠিক কিনা আল্লাহ কোন দোষ গভীর মন আসমান বানাই লোকে জমিন বানাই লোকে জিকির করে কার করে আসমান জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা মানুষয়া তোমরা কেন রে ভাই মানুষ হইয়া তোমরা কেন আমার আল্লাহ জিকির করো না সমস্ত মাখলুক কার জিকির করে গভীর মনোযোগ এমন একটা দিন আসবে যেই দিনে আমার থাকবে না দেখছি সামনে আসমান ধ্বংস হইয়া যাইব আসমানের জিকির বন্ধ হইয়া যাইব জমিন ধ্বংস হইয়া যাইব জমিনের জিকির বন্ধ হইয়া যাইব সবার জিকির বন্ধ হইয়া যাইব আমার আল্লাহ কয় বন্ধু 80,000 আলম 18,000 মাখলুকাত যখন কিয়ামত হইব ধ্বংস এবারে সমস্ত মাখলুক নাই আছে কে এটা খাবে কেন জিকির না এটা যদি খালেকের জিকির হয় তাহলে খালেক হয়ে যাবে কি খালেক হয়ে যাবে তাহলে খালেক লা ইলাহা ইল্লাল্লাহ যদি আল্লাহর জিকির হয় এক আল্লাহ আর এক আল্লাহর জিকির করে তাহলে এটা খালেকের জিকির হইতে পারে না এটা মাখলুকের জিকির তো কোন মাখলুক নাই তাহলে খালেকের জিকিরও নাই ঠিক কি না আমি খালেক সমস্ত মাখলুকদেরকে বলতেছি যখন কোন মাখলুক থাকবে না আমার জিকির থাকবে না তখন আমি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলা
আল্লাহর নবী আল্লাহ কিয়ামতের আগের কথা বলে নাই কিয়ামতের পরের কথা বলে নাই আমার আল্লাহ অতীত বলে নাই বর্তমান ভবিষ্যৎ বলে নাই আল্লাহ কয় ফরি ফরিতে থাকিব কিয়ামত পর্যন্ত আমি আমার বন্ধুর সামনে দরুদ সরে উজরে কর সুবহানাল্লাহ মা কুর যদি না থাকে আপনি নবী রসুল শুনি করেন অসম্ভব হয়ে যায় আল্লাহ কয় বন্ধু কুর মা কুর যদি আপনার বিরুদ্ধে শুনে সমস্যা নাই আমি খালেকে দরকার বলবো আপনার ভালোবাসায় আপনার ভার করবে আপনার মহব্বত আপনাকে নাজাত দিবে আপনার ঘৃণা আমার নবীর কিচ্ছু যায় আসে না নবীর মহব্বতে দুরুদ আদায় করো তোমার আমল নামার 10টি গুনাহ মাফ হয়ে যাইব আমল নামা 10টি নেকি লেখা হবে আল্লাহ কয় বলতো তাই নয় আপনার উম্মতের জন্য 10টা রহমতের ফেরেশতা নিয়োগ দিয়া দিব ওই ফেরেশতা দল কিয়ামত পর্যন্ত দুরুদ আদায় করব আপনার উম্মতের আমল নামায় নেকি লেখা হবে দুরুদ একবার আল্লাহ রহমত দিবে তারে দরবার গব ওরে 10টি গুনাহ মাফ হইবে 10টি গুনাহ মাফ হইবে আমার নবীর হাতি সে বলে 10টি গুনাহ মাফ হইবে নবীর হাতি সে বলে নবীর দরুদ পড়ি আমার নবীর প্রেমে পাগল হলে আমার নবীর প্রেমে পাগল হলে কার প্রেমে কার প্রেমে আরো জোরে বলেন কার ও দালালি সাহেব নামাজ পড়লেই তো যথেষ্ট রোজা করলেই তো যথেষ্ট আমি বলবো কবির মনোযোগ দেন ওই ফাসক্ত নামাজের নাম ইমান নয় আমার কথা বোঝেন নি একটু জবাব বলি কথা কই যদি কথা বলেন ডায়রি কত কথা না বললে মামলা কথা কইবেন নেই আমল কি হিন্দুরা করব খ্রিস্টান আল্লাহ কত নামাজ পড়লে যথেষ্ট রোজা করলে যথেষ্ট কবির মনে করতেন আমি কি কইতে চাইতো বুঝেন
আমার উদ্দেশ্যটা কি বলা কি বলতে চাই কি বুঝাইতে চাই এটা একটু বুঝেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে যথেষ্ট রোজা করলে যথেষ্ট হজ করলে যথেষ্ট যাকাত দিলে যথেষ্ট ফরজা করলে যথেষ্ট দাড়ি রাখলে যথেষ্ট টুপি লাগাইলে যথেষ্ট নবী বলেন এটা আবার ভাইও ওই পাঁচ ওয়াক্ত নামাজের নাম ঈমান নয় 30টা রোজার নাম ঈমান নয় হজের নাম ঈমান নয় যাকাতের নাম ঈমান নয় ফরজের নাম ঈমান নয় দিলার নাম ঈমান নয় দাড়ির নাম ঈমান নয় টুপির নাম ঈমান নয় বলে জালালি সাহেব নামাজের কি নাম নামাজের নাম আমল রোজার নাম আমল হজের নাম আমল যাকাতের নাম আমল ফরজের নাম আমল দিলার নাম আমল কুলুফের নাম আমল ও দুনিয়ার মানুষ আমার কাবলিওয়ালা নবীর ভালোবাসার নাম হলো ঈমান এই যে বাবা আমার হাত ধরতেছে আমি কথা বলতেছি ইচ্ছা করলে দাঁড়াইতে পারবো বসতে পারবো কিসের কারণ রুহুর কারণ আল্লাহু আকবার আল্লাহু আকবার গভীর মনোযোগ রুহু নাই শেষ কারবারও নাই ঠিক নেই মনোযোগ তাহলে ওই
নামাজ রোজা হজ যাকাতের নাম ঈমান নয় নূর নবীরে ভালোবাসার নাম হলো ঈমান কথা কইছি কি না ওই আমার নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার নিলে গো বলে নবীর প্রেমে পাগল হইলে গো আল্লাহ তাআলার দিদার নিলে গো ওরে থাক যদি জজবালে থাক যদি জজবালে মাযাল নামের বাসী নবীর দরুদ পড়ো আমার নবীর প্রেমে পাগল হইলে আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড়ো নবীকে ভালোবাসার কথা বলেছেন কে আল্লাহ কোন নবীকে ভালোবাসো কারা ভালোবাসো আল্লাহ আমার কাবলিওয়ালা নবীজি যিনি ইসলাম জগতের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন যিনি আমার নবীর শ্বশুর যিনি দুই নম্বরের মুসলমান যিনি দুই নম্বরের বেহেশতি যিনারে আমার নবী আল্লাহ নাম দিছে ফারুক আজম জোরে কোন সুবহানাল্লাহ আমার কাবলিওয়ালা নবীজি একদিন উমরকে ডাক দিয়া কয় উমর আপনি আমারে কেমন ভালোবাসেন উমর তা করে ত্যাগ করে ইয়া রাসূলুল্লাহ কি ত্যাগ করেন ওরে মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমার নবীজি আপন আমি আমার ছেলে আমি আমার মেয়ে আমি আর স্ত্রী সন্তান টাকা পয়সা ধন দৌলত ক্ষমতা মস্ত আব্বা আমার চাইতে বেশি ভালোবাসি আমার নবী কয় তুমি মুমিন না আয় হায় কেন একটা লোক হাত তুলছে বলে আমরা বুজুর্গিরা আমার চাইতে বেশি ওমর চাইতে বুজুর্গ হলো কেন আছে ওমর কি নাম ধরে না উমর কি নামাজি না নামাজি না উমর আমার নবী উমরকে কয় হে উমর তুমি মুমিন না এবারে নবী উমর কয় নবী গো আমি আমার নামাজের চাইতে আমি আমার রোজার চাইতে আমি আমার হজের চাইতে আমি আমার যাকাতের চাইতে আমি আমার দারির চাইতে আমি আমার টুপির চাইতে আমি আমার তাবার চাইতে বেশি ভালোবাসি নবী কে এখনো ইমান না হ্যাঁ তাহলে ভাই ইমানদার কি করলে পৃথিবীতে আমি যে উসমান এরা তো বহু
আল্লাহর নবীর সাহাবী সংখ্যা 2 লক্ষ কত 2 লক্ষ বেশম কুমার কি মত আছে একটা আছে তো সবচেয়ে উত্তম সাহাবী হলো আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিকের হাসর সুনা আল্লাহ কইতাম কি না আল্লাহ কোন বিল্লি আপনারা মাইক কে করতে শিবালা এখন আল্লাহ গায়েব হাসরের বিচারের মাঠে আল্লাহ গায়েব থাকবে না সবাইকে দেখার জন্য নবী সিনেন না আমরা আমার লই মানে নবী বাদ দিয়ে আমরা আমার দরকার আছে তবে
নবী লইয়া ঠিক ওই নবী লইয়া যদি তুই আমল করস তুই আল্লাহর ওলি হইয়া যাইবি আর নবী বাদ দিয়ে যদি আমল করলে শয়তান হইয়া গেছো কারণ ওই ফেরেশতাদের সরদার ছিল আদমই 750 লক্ষ বছর বন্দেগী করছে নবীর সেজদা করা নাই আদমকে সেজদা করা নাই মূলত আদমকে নয় আদমের কুফর আমার নবীর নূর মুবারক ছিল এই নূরকে অস্বীকার করার কারণে 700 লক্ষ বছর বন্দেগী লাগা লাদেরই জাহান্নামে পড়া দিছি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি বলেন বিজ্ঞানীদের মহাগুরু ওরে এরকম গা দয়ার লবি টুগাই হাইবালি এরকম গা দয়ার লবি টুগাই হাইবালি বিজ্ঞানীদের মহাগুরু আঙ্গ নবীজি আমার নবী প্রথম জগতে কেউ আসেনি কথাগণ আব্দুল কাদের জিলানি কিতাবের মধ্যে লেখ উম্মত রে আবু বকর তো বহু উপরে ওমর তো বহু উপরে ওসমান তো বহু উপরে আলী তো বহু উপরে আমার নবীর সাহাবীর সংখ্যা 2 লক্ষ সবচেয়ে উত্তম সাহাবীর নাম আবু বকর সিদ্দিক যে ওয়াসি আমার নবীর উহুদের মুবারক উহুদের ময়দানে আমার নবীর তীর মারি দাঁত ভাঙি ক্ষেত হয় নাই আমার নবীর সাবুন দিয়া বাড়িতে কুসির মধ্যে ফালাইছে ক্ষেত হয় নাই আমার নবীর মাছের মতো মল্লম দিয়া গাই দিছি সমস্ত নামাজ
আমার আব্দুল কাদের জিলানি কয় কোয়াসি নেই ঘোড়ার মধ্যে সরেল ওই ঘোড়া নয় ঘোড়ার টাকুর নিচে যে দুদা থাকে রে দুদার মুর্তাদা আমি আব্দুল কাদের জিলানি নাই আল্লাহ
Bazaar namel basi no bir durut
আমি আমার জীবনের চাইতে আপনাকে বেশি ভালোবাসি Allah.
Lal Gulab Shubhechha, Mabil Committee Pakko Theke Lal Gulab
Dibena